আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি, ধরেন আপনি যদি ভূ রাজনীতি দেখেন তাহলে আমেরিকা বা ইউরোপ এই দেশগুলো যে অন্য দেশের ব্যাপারে নাক গলায় বা অন্য দেশের ব্যাপারে তারা একটা ভূমিকা রাখে, এটার ইতিহাস তো অনেক পুরনো, এবং এটা যে সবসময় সৎ নিয়তে রাখে এটা বলা যাবে না। তারা অনেক ধরনের মোরক ইউজ করে, মানবাধিকারের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, পরিবেশ রক্ষার কথা বলে, এরকম বিভিন্নভাবে সংখ্যালঘুদের অধিকার রক্ষার কথা বলে, বিভিন্নভাবে তারা ইন্টারভিন করে, এটা সত্যি। আবার পাশাপাশি এটাও সত্যি যে ইন্টারভেন করা, তারা যে ইন্টারভেন করে এই ইন্টারভেনটা মোটামুটি আমরা মানে গ্লোবাল কমিউনিটি স্বীকার করে নিয়েছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে দেখি উনি যখন 110টা দেশকে দাওয়াত দেন তারা খুশি হয়ে সেখানে যায়, এবং আমরা যারা ইনভাইটেড হই নাই আমরা এটা সমালোচনা করি, বিকজ ইট ম্যাটার্স। এখন এটা যদি জিম্বাবুয়ে ডাকতো এটা তো আমরা ম্যাটার করতো না, ঠিক না? আর আমেরিকা মানে আমাদের গ্লোবাল পলিটিক্সে আমেরিকার প্রভাব এখনও এক নম্বর আপনি বলতে পারেন। কী নিয়তে করেছে আমি এটা জানি না, এবং আমার কাছে এটা ইম্পর্টেন্ট না, কারণ আমার এখানে কী গণতন্ত্র আছে তো আমি জানি, আপনিও জানেন, আজাদ ভাইও জানে। আমরা কি 2018 সনে ইলেকশনে ভোট দিয়েছি? আপনি পাকিস্তানকে গালাগালি করতে পারেন, আপনি নর্থ কোরিয়াকে গালাগালি করতে পারেন, সবাইকে গালাগালি করতে পারেন, কিন্তু পৃথিবীতে এমন কোনো দেশ কি আছে যে এই দেশে ইলেকশনের আগের রাতে ইলেকশন হয়ে গেছে এরকম অভিযোগ আছে, ঠিক না? এখন আগের রাতের অভিযোগটা কোন জায়গায় গেছে? নির্বাচন কমিশনরাও বলেন যে আগের রাতের ইলেকশন যেন না হয় বা আগের রাতে ইলেকশন করা যাবে না, এরকম আগের রাতে ইলেকশন অ্যাকসেপ্টেবল না। এখন এই জায়গা যখন আমরা দেখি, আমাদের যদি 2014-2018 সনের ইতিহাস না থাকতো, আমাদের যদি 2009 সনের শেখ হাসিনার গভর্নমেন্ট প্রপার ইলেকশনে জিতে আসার পরে যদি আপনি টকশোটা করতেন, তাহলে আমি আমেরিকাকে ধুয়ে ফেলতাম, আমেরিকাকে চ্যালেঞ্জ করতাম যে তুমি আমার গণতন্ত্র প্রশ্ন করো কেন, আমি এখানে 2009 সনে ইলেকশন করেছি, এখানে ফাংশনাল বিরোধী দল আছে ইত্যাদি। এখন 2014 সনের পরে, বিশেষ করে 2018 সনের ইলেকশনের পরে, আপনিও জানেন আমিও জানি সবাই জানে, কারো যদি মিনিমাম বিবেক থাকে, কারো মিনিমাম বিবেক থাকলে বলতে পারবে যে একটা দেশে জেনারেশন আফটার জেনারেশন কোনো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে না, এবং এরপরে আমরা গণতন্ত্র নিয়ে বড় কথা বলি কীভাবে? হ্যাঁ, আমেরিকা বলেছে, ওইটা আমি আমেরিকা বলেছে দেখে আমি খুব সচেতন হয়ে যাবো আর এই গণতন্ত্র হওয়া পাচ্ছে নো, আমেরিকা না, আমার নিজের সোল সার্চিং করে বলতে হবে জিনিসটা। যেই দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যেই দল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের রায় মেনে নেয়নি দেখে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, আজাদ ভাইয়ের যুদ্ধ করেছে, বঙ্গবন্ধু তো পুরা পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন এবং আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানের শাসনতন্ত্র রচনা হওয়ার কথা ছিল, এই ভোটের রায় মানে নাই দেখে আমরা আলাদা হয়ে নতুন দেশ গঠন করলাম, এত বড় জিনিস আওয়ামী লীগের কাছে গণতন্ত্র ভোটাধিকার। এবং আমি গণপরিষদ বিতর্কতে বঙ্গবন্ধু সৈয়দ নজরুল ইসলাম সাহেব ওনারা বারবার বলছিলেন গণতন্ত্র বলতে আমরা ভোটাধিকার বুঝি, ভোটের অধিকার বুঝি, সুষ্ঠু নির্বাচন বুঝি। বঙ্গবন্ধু এটাও বলেছেন আমি ইলেকশন দিব শাসনতন্ত্র রচিত হওয়ার পরে, ইলেকশনে যদি হেরে যায় হেরে যাব, যে আসবে তাকে মেনে নিব, তো এটাই তো গণতন্ত্র। তো ওই গণতন্ত্র কি আছে আমার এখানে? এটা তো নাই। এখন এটা যখন নাই, আপনার এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছর বলেন, 50 বছর এখন জিল্লুর আপনার আমার ধরনের 50 বছর হলো, কিন্তু ধরেন আমাদের জীবনে কোনো সাফল্য নাই, বা আমার ধরেন আমার আপনার জীবনে অনেক অসুখ আছে বা অনেক ধরনের বদনাম আছে, ওই 50 বছরটা কি আমরা ওইভাবে সেলিব্রেট করবো? নাকি আমি আর আপনি যদি ভালো কাজ করি, একটা সবার কাছে শ্রদ্ধা পাই, সম্মান পাই, সেটা আমরা কোনভাবে সেলিব্রেট করবো? আজকে তো এই 50 বছর সেলিব্রেশন, আমাদের 50 বছর আগে মুক্তিযোদ্ধা, 50 বছর আগে বঙ্গবন্ধু 4 নেতা, আমাদের সেক্টর কমান্ডার, ওনাদের আমাদের মুক্তিযোদ্ধাদের অর্জিত বিজয়কে স্মরণ করে আমরা খুশি হই, কিন্তু ওইটার ধারাবাহিকতাকে আমরা রাখতে পেরেছি? আজকে বঙ্গবন্ধু যেই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, 4 নেতা যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, ওনার নিজের কন্যার নেতৃত্বে বাংলাদেশকে ওই জায়গাতে আছে? আপনি বলতে পারেন অর্থনৈতিক উন্নয়ন কথা, আরে অর্থনৈতিক উন্নয়ন তো বারবার সংবিধানে ওনারা বলেছেন যেন সুষম উন্নয়ন হয়, যেন জনগণের বন্টন প্রণালীতে সাম্য থাকে এবং সম্পদের বৈষম্য যেন না থাকে। আপনি আজকে দেখেন আপনার প্রোগ্রামে আকবর আলী খান সাহেব কী বলেছে, আকবর আলী খান সাহেব বলার দরকার কি? আমরা নিজেরা চোখে দেখি না? যে এই যে আসার আগে আজাদ ভাইয়ের সাথে আলোচনা করছিলাম, ওনারা ছাত্রনেতা ছিলেন, কী সিম্পল জীবনযাপন করতেন, আমার আমলে ছাত্রনেতারা কী সিম্পল জীবনযাপন করতেন, উনিও ক্যাম্পাসে থাকে আমিও ক্যাম্পাসে থাকি, উনি বলুক আজকে ক্ষমতাসীন দলের ছাত্রনেতারা কী জীবনযাপন করে বৃত্তির দিক থেকে, এটা কি স্বাভাবিক? আজকে 12 কোটি টাকার মালিক হয়ে যায়, এটা কি স্বাভাবিক? আজকে সরকারি দলে যে কী আপনার মোশাররফ সাহেবের কী কাছের লোকগুলা উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ের নেতা, এরা বলে শত কোটি টাকার মালিক হয়ে যায়। আগে না আমি যখন পত্রিকা পড়তাম ভাবতাম ওরে বাবা মেসি রোনালদো ওরা এত ইনকাম করে, এখন না আমার পড়লে মনে কমা, এর থেকে তো আওয়ামী লীগের একটা ইউনিয়ন পর্যায়ের নেতা যে আছে সে তো মেসির চেয়ে বড়লোক হয়ে গেছে, মানে এই পর্যায়ে চলে গেছে জিনিসগুলা।
তা আপনি যখন বলেন যে আমি বিজয়ের আপনি বিজয়ের সুবর্ণ জয়ন্তী আমার তো খুশি করতে হবে, আমার তো দেশের অবস্থা থেকে খুশি হতে হবে, অফকোর্স আমি স্বাধীন হয়েছি এটাই আমার সবচেয়ে বড় খুশি, কিন্তু স্বাধীনতাটাকে আমি অর্থভোগ করতে পেরেছি, আমি সুবর্ণ জয়ন্তীকে ওই আনন্দের সাথে পালন করতে পেরেছি। আরেকটা কথা হচ্ছে কি, সুবর্ণ জয়ন্তী যখন আমি পালন করবো এটা একটা দেশের সুবর্ণ জয়ন্তী। অবশ্যই আপনি জানেন আমি জীবনে কোনোদিন বিএনপি আমলক আর জি আমলক বঙ্গবন্ধু ছাড়া কথা বলি নাই, ওনার প্রতি কৃতজ্ঞতার আমাদের শেষ নাই, কিন্তু আপনি যখন এই উৎসবটা দেখবেন উৎসবের মধ্যে না বাংলাদেশের 50 বছরের চেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর 100 বছরের জন্মবার্ষিকী। আমার কাছে মনে হচ্ছে এটা দরকার ছিল না, এটা তো একটা দেশের 50 বছর আর বঙ্গবন্ধুর যে 100 বছরের তো হয়ে গেছে, বেশ মানে ডিসেম্বরের ঘটনা না এটা, তো ওই মনে হয়েছে কি যে ফোকাসটাও ক্লিয়ার করতে পারে না। আপনি স্বাধীনতার 50 বছর পালনের মধ্যে দিয়েই তো বঙ্গবন্ধুর কথা বলবেন, আলাদাভাবে তো দরকার নাই, কারণ স্বাধীনতা সংগ্রামে কোন স্তর আছে যেখানে বঙ্গবন্ধু নাই? একটা স্তর থাকতে পারে 1948 সন থেকে শুরু করে 1971 সন পর্যন্ত, কোন জায়গায় উনি না 72 সন পর্যন্ত সংবিধান রচনা পর্যন্ত। তো আমার কাছে মনে হচ্ছে সুবর্ণ জয়ন্তীর যে আনন্দটা আরও ব্যাপক আরও অর্থবহ আরও মিনিংফুল হতে পারতো সেটা সেভাবে হয় নাই। অফকোর্স আমি আই এম ভেরি প্রাউড যে আমার দেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আপনার আমার আজাদ ভাইয়ের জীবন আজকে এই স্টেজে থাকতো না, কিন্তু যারা আপনার ভয়েসলেস মানুষ আছে, ফেসলেস মানুষ আছে, প্রান্তিক পর্যায়ে মানুষ আছে, তাদের জীবন আরও অনেক 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 কমফোর্টেবল হওয়ার কথা ছিল। আমাদের দেশে যেই দেশ এত বছরের সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে সেখানে বাক স্বাধীনতা, মানবাধিকার, আইনের শাসন আরও অনেক সুশক্ত থাকার কথা ছিল। এই জিনিসগুলো কাউকে কাউকে বেদনা দেয় না, এটা ওনাদের ব্যাপার, আমাকে বেদনার্থ করে, এটাই আর কি আমার মূল্যায়ন। শাহাবুল কালাম আজাদ, আচ্ছা এখান থেকে কিছু বলবেন না, আমি অন্য প্রসঙ্গে যাব। আপনি বলবেন না ওখান থেকে? না ঠিক আছে, আসিফ সাহেব যে কথাটি বলেছেন 18 নির্বাচন এই ব্যাপারে আমার একটি কথা আমি বারবার বলে এসেছি, নিশ্চয়ই তারও খেয়াল আছে, আপনারও খেয়াল আছে, আমাদের সবারই, এটি একটি গল্প কিন্তু যে রাতে ভোট হয়েছে। আপনি দেখেন 18 নির্বাচনের আগের যদি কথা বলেন, আপনার সময় তো কম, সংক্ষেপেই বলবো, 18 নির্বাচনের আগেই কিন্তু বিএনপি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে সব দল জামাত টামাত, প্রথম ডক্টর কামাল হোসেন সাহেব বললেন যে জামাত থাকলে উনি যাবেন না, তারপরে তাকে তার শীর্ষ নেতা এটি ফ্রন্ট করলেন, জাতীয় ঐক্য ফ্রন্ট করলেন, তার চেয়ারম্যান না, চেয়ারপারসন না, কিছু না, ঐক্য শীর্ষ নেতা এটি হলো। খুব সংক্ষেপে বললে সেই শীর্ষ নেতারা বললেন যেবার নির্বাচন হবে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব এবং নির্বাচনের প্রতিটি বুথ আমরা পাহারা দেব, নির্বাচন কোনো অবস্থাতেই কেউ যেন একচেটিয়া না করতে পারে, অর্থাৎ নির্বাচন এবং এটাই স্বাভাবিক যে সবগুলো রাজনৈতিক দল যারা প্রার্থী হবেন তারা বুথে থাকবেন, নির্বাচনী মানে ক্যাম্পে থাকবেন, পাহারা দেবেন যাতে সব মানে নিরপেক্ষভাবে নির্বাচনটা হয়, বিশৃঙ্খলা না হয়, সুশৃঙ্খলভাবে অর্থাৎ সন্ত্রাসমুক্ত একটি নির্বাচন হয়। আপনার মনে আছে নিশ্চয়ই, আমাদের সবারই মনে আছে, গণভবনে দাওয়াত দিলেন শীর্ষ নেতাদের, অর্থাৎ ঐক্য ফ্রন্টের, জাতীয় ঐক্য ফ্রন্টের, সেখানে সব দলগুলোই ছিল, সেখানে আমি খুব সংক্ষেপে যদি বলি তারা গেলেন, কথাবার্তা বললেন, সব নেতারাই ছিলেন, নাম বলার দরকার নেই, বিএনপির বর্তমান মহাসচিব তিনি খাবেন না, এবং এই জায়গায় নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি, প্রজ্ঞা সব কিছু মিলেই তারা সেই জায়গায় উনি যখন বলছেন যে তিনি রিসফুড খাবেন না, সাথে সাথে কিন্তু তার জন্য যার তার যে ফুড সেই ফুড নিয়ে আসা হলো, আনার পরে সবাই খাওয়া দাওয়া করলেন, ভালো পরিবেশে চলে আসলেন, নির্বাচন হলো। এবং নির্বাচনের আগে একদিন বা দুদিন আগে ডক্টর কামাল হোসেন বলেছেন আমাদের কিন্তু প্রত্যেকের প্রত্যেক প্রার্থীর যার যার এলাকায় থাকতে হবে, এবং তারা সব প্রস্তুতি নিলেন, নির্বাচনে গেলেন, কিন্তু প্রস্তুতিটা কী, আসিফ সাহেব যেই বিশ্ববিদ্যালয় এলাকায় থাকেন ঘটনাচক্রে, আমি আমার ছেলের বউর বাসায় থাকি এলাকায় ইদানিং, তখন আমি সরকারি বাড়িতেই থাকতাম অন্য বাড়িতে, এখানে মেনন সাহেব ছিলেন প্রার্থী, তার পোস্টার ছাড়া বিএনপির যে প্রার্থী ছিলেন তার একটি পোস্টারও ছিল না, একটিও না, তারা অনেক আগে থেকেই নির্বাচন যে করবেন না অর্থাৎ নির্বাচন যে হারবেন এটি জানতেন তারা। আমি আমার এলাকার কথা বলি, আমার এলাকা মানে ওই এলাকায় আমার বাড়ি, মিজান সিনহা বিএনপির নাম ধরেই বলছি, তিনি প্রার্থী, আমি যখন ফোনে যোগাযোগ করলাম 11:30 সময় তখনও তিনি তার এলাকায় যাননি,
পৌনে বারোটায় তিনি নির্বাচন এলাকা টঙ্গিবাড়ি লোহজং দুটি থানা মিলে 11:30 সময় তার এলাকায় গেলেন। একটা দুটা পুলিং সেন্টারে ঘুরে তিনি বলছেন যে আমি ঢাকায় চলে গেলাম, তোমরা তার পুলিং এজেন্টদের বলছেন যে তোমরা ইচ্ছে হলে থাকতে পারো চলে যাও, প্রার্থী যদি চলে যায় তারা তো চলেই যাবেন, চলে গেছেন। কোথাও কোনো সিরিয়াসলি তারা নির্বাচন করেননি। তার কারণটা হচ্ছে বললে খারাপ, লন্ডনে বসে প্রার্থী দিয়েছেন একই এলাকায় একজন প্রার্থী হবেন, 300 জন প্রার্থীর অনেক প্রার্থী থাকবেন কিন্তু মনোনয়ন দিবেন আপনি 300 জনকে, কিন্তু জাতীয় ঐক্যফ্রন্ট কিন্তু 300 জনকে মনোনয়ন দেননি।